আপনি কেমন আছেন? খুব মনোযোগী হবে আমার পাঠদানে। শিক্ষক যখন পাঠদান করে তখন অন্যদিকে মনোযোগ দিবে না, শিক্ষকের পাঠদানে অবশ্যই মনোযোগী হতে হবে। আচ্ছা যাক, চলো এবার আমরা পাঠদানে আসি। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে সামাজিক সম্পর্ক অধ্যায় 8। সবাই অধ্যায় 8 পুরো বলেছো? সবাই অধ্যায় 8 সবাই সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক কি, এ সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। সবাই সামাজিক সম্পর্ক জীবন যাপনের মানুষের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাতে সামাজিক সম্পর্ক গড়া হয়। এই সুবিধা গুলো সরকারি বা বেসরকারি ভাবে পাওয়া যায়। জীবন যাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় তাই হচ্ছে আমাদের কি সম্পর্ক। আমাদের জানতে হবে সম্পদ কাকে বলে। আর মানুষের জীবন যাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয়। এই সুবিধা গুলো সরকারি বা বেসরকারি ভাবে পাওয়া যায়। আচ্ছা এবার দেখো বিদ্যালয়, প্রত্যেক শিশুর শিক্ষার কিছু অধিকার আছে? প্রত্যেক শিশুর শিক্ষার কিছু অধিকার আছে? অবশ্যই আছে, প্রত্যেকটা শিশুর শিক্ষার অধিকার আছে। শিক্ষা লাভ করা সামাজিক অধিকার। শিক্ষা লাভ করা আমাদের কি অধিকার? সামাজিক অধিকার। পড়ালেখা শিখে তাদের জীবন যাপনের মান উন্নয়ন করে এই জন্য প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে। গ্রামে ও শহরে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে যেন সব শিশু পড়ালেখা সুযোগ পায়। তাহলে দেখো প্রত্যেকটি শিশু যাতে পড়ালেখা করে তাদের জীবন যাপনের মান উন্নয়ন করতে পারে সেজন্য আমাদের প্রতিটি এলাকায় কি আছে? বিদ্যালয় আছে। আর গ্রামে ও শহরে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে যাতে সব শিশু লেখাপড়া করতে পারে। এরপরে দেখো হাসপাতাল। হাসপাতাল হাসপাতাল হলো সমাজের বিভিন্ন সামাজিক সেবা কেন্দ্র, এখানে কি থাকেন? ডাক্তার এবং নার্স থাকেন। এরপরে দেখো ধর্মীয় প্রতিষ্ঠান, সমাজে বিভিন্ন ধর্মের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। দেখো বিভিন্ন ধর্মের মানুষের জন্য কি রয়েছে? ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। মুসলমানদের জন্য রয়েছে মসজিদ, হিন্দুদের জন্য মন্দির, বৌদ্ধদের জন্য প্যাগোডা এবং খ্রিস্টানদের জন্য গির্জা। এখন দেখো প্রত্যেকটি ধর্মের লোকদের জন্য ধর্মীয় অনুষ্ঠানের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। মুসলমানদের জন্য মসজিদ, হিন্দুদের জন্য মন্দির, বৌদ্ধদের জন্য প্যাগোডা, খ্রিস্টানদের জন্য গির্জা। এগুলি কি? ধর্মীয় প্রতিষ্ঠান। তারপর দেখো পার্ক ও খেলার মাঠ। পার্ক এবং খেলার মাঠ গ্রাম ও শহরের অনেক এলাকায় খেলার মাঠ আছে যেখানে শিশুরা খেলাধুলা করে। গ্রাম এবং শহরের অনেক এলাকার খেলার মাঠ রয়েছে। গ্রাম এবং শহরের অনেক এলাকায় কি রয়েছে? খেলার মাঠ রয়েছে। তোমরা শহরেও দেখতে পাচ্ছ খেলার মাঠ আছে, গ্রামেও খেলার মাঠ আছে, যেখানে অনেক শিশুরা খেলাধুলা করে থাকে। অনেক এলাকায় পার্ক আছে যেখানে পরিবারের সকলে ঘুরে আনন্দ লাভ করে। অনেক এলাকায় কি রয়েছে? পার্ক রয়েছে যেখানে পরিবারের সকলে ঘুরে আনন্দ লাভ করে থাকে।
এসব সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। এসব সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে কি করে থাকে উন্নত করে থাকে। সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য। সামাজিক সম্পদ রক্ষণাবেক্ষণ করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য। এবার দেখো দুই রাষ্ট্রীয় সম্পদ, এক সামাজিক সম্পদ, দুই রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ দেখো আরেক ধরনের সম্পদ আছে যা সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে, এগুলিকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। আরেক ধরনের সম্পদ রয়েছে যে সম্পদগুলো সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে থাকেন, এগুলোকে বলা হয় রাষ্ট্রীয় সম্পদ। আমরা সরকারকে যে কর দিই তা দিয়ে রাষ্ট্র এই সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। আমরা সরকারকে যে কর দিয়ে থাকি রাষ্ট্র এই সম্পদগুলো তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে থাকে। তারপরে দেখো সড়ক, সরকার আমাদের চলাচলের সুবিধার জন্য সড়ক বা রাস্তা তৈরি করে থাকেন এবং প্রয়োজনে এগুলি মেরামত করে থাকেন। সরকার আমাদের চলাচলের জন্য সড়ক বা রাস্তা তৈরি ও মেরামত করে থাকেন সরকার আমাদের চলাচলের জন্য সড়ক বা রাস্তা তৈরি করে থাকেন এবং প্রয়োজনে যখন এগুলো অকেজ হয়ে যায় তখন তিনি মেরামত করে থাকেন। আমাদের শহরগুলো তো আছে বড় পাকা রাস্তা এবং গ্রামগুলিতে আছে কাঁচা রাস্তা। আমাদের শহরের বাড়িতে কি আছে পাকা রাস্তা আছে, আর গ্রামের বাড়িতে কি আছে কাঁচা রাস্তা। আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং মালামাল আনানোর কাজে সড়ক ব্যবহার করি। আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত এবং মালামাল আনানোর কাজে কি ব্যবহার করে থাকি, সড়ক ব্যবহার করে থাকি। এছাড়া সড়ক পথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে যানবাহনগুলো চলে তা আমরা সকলেই ব্যবহার করে থাকি। তাহলে সড়ক পথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে যানবাহনগুলো চলে থাকে তা আমরা সকলেই কি করে থাকি, ব্যবহার করে থাকি। রেলপথ সড়ক পথের মতোই আমাদের দেশে রয়েছে দীর্ঘ রেলপথ। সড়ক পথের মতোই আমাদের দেশে কি রয়েছে দীর্ঘ রেলপথ রয়েছে। অসংখ্য মানুষ রেলগাড়িতে চলাচল করেন, অসংখ্য মানুষ রেলগাড়িতে কি করেন চলাচল করেন। রেলগাড়িতে সহজে অনেক মালামাল আনা নেওয়া করা যায়, রেলগাড়িতে কি করা যায় অনেক মালামাল আনা নেওয়া করা যায়। আমরা যেমন সড়ক পথে চলাচল করি তেমনি আমরা রেলপথেও চলাচল করি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমরা রেলপথেও চলাচল করি, তাহলে রেলগাড়িতে অনেক মালামাল আনা নেওয়া করা যায়। সেতু, আমাদের দেশে বড় বড় নদী আছে তাই আমাদের অনেক সেতু দরকার। আমাদের দেশে কি আছে অনেক বড় বড় নদী আছে, আছে কি শিক্ষার্থী বন্ধুরা? আছে, অবশ্যই আছে। আমাদের দেশে অনেক বড় বড় নদী আছে তাই আমাদের সেতু অবশ্যই দরকার, সেতু ছাড়া আমরা নদী পার হতে পারবো না। গ্রামে আছে ছোট ছোট বাঁশের তৈরি সাঁকো, গ্রামে বাড়িতে কি আছে ছোট ছোট বাঁশের তৈরি সাঁকো আছে। অনেক নদীর উপর সড়ক ও রেলপথের জন্য দীর্ঘ সেতু আছে, অনেক নদীর উপর কি আছে সড়ক ও রেলপথের জন্য দীর্ঘ সেতু আছে। আমাদের কয়েকটি দীর্ঘ সেতু হলো বঙ্গবন্ধু সেতু, চীনবন্ধু সেতু এবং লালনশাহ সেতু। তাহলে আমাদের কয়েকটি সেতুর মধ্যে কি হলো আমাদের বাংলাদেশে কয়েকটি বড় বড় সেতু আছে, সেগুলোর নাম কি? এক বঙ্গবন্ধু সেতু, দুই চীনবন্ধু সেতু, তিন লালনশাহ সেতু। এই সেতুগুলো খুব দীর্ঘ সেতু, এই সেতুগুলো দিয়ে আমরা যাতায়াত করি এবং আমাদের এই সেতুগুলো আছে থেকে আমাদের যাতায়াতের খুব সুবিধা হয়েছে। পদ্মা নদীর উপর আরেকটি বড় সেতু নির্মিত হচ্ছে, পদ্মা নদীর উপর আরেকটি বড় সেতু নির্মিত হচ্ছে। এরপরে দেখো তিন, আরো কিছু রাষ্ট্রীয় সম্পদ, আরো কিছু রাষ্ট্রীয় সম্পদ। নিম্নে বর্ণিত রাষ্ট্রীয় সম্পদ গুলো উৎস হলো প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ। তাহলে দেখো প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই হলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তা হলো কি প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দেয়, এই সব প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনকে কি করে দেয় অনেক সহজ করে দেয়। পানি দেখো প্রাকৃতিক সম্পদগুলো দেখো পানি, এক পানি,
আমরা বৃষ্টি নদ নদী ঝর্ণা ইত্যাদি থেকে বিশুদ্ধ পানি পাই, তাহলে আমরা বিশুদ্ধ পানি কোথেকে পাই? আমরা বৃষ্টি নদ নদী ঝর্ণা ইত্যাদি থেকে কি পাই? বিশুদ্ধ পানি পাই। পান করা, রান্না করা এবং পরিষ্কার করার কাজে আমরা বাড়িতে পানি ব্যবহার করি। তাহলে আমরা বাড়িতে কি কি কাজে পানি ব্যবহার করি? পান করা, রান্না করা আর পরিষ্কার পরিচ্ছন্ন কাজে আমরা বাড়িতে পানি ব্যবহার করে থাকি। কৃষকেরা চাষাবাদের কাজে পানি ব্যবহার করে থাকেন। কৃষকেরা কি কাজে পানি ব্যবহার করে থাকেন? কৃষকেরা চাষাবাদের কাজে পানি ব্যবহার করে থাকেন। আমরা জলপথে যাতায়াত করি এবং নদী বা সমুদ্রের পথে মানমান পরিবহন করতে পারি। আমরা জলপথে কি করি? আমরা জলপথে যাতায়াত করি এবং নদী বা সমুদ্র পথে আমরা মালামাল আনা নেওয়া করি। শহরে পাইপলাইনের মাধ্যমে বর্ষায় অতি সাধারণতে এবং কারখানায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। শহরে পাইপলাইনের মাধ্যমে বাসা এবং অফিসাদালতে ও কারখানায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এছাড়া বড় বড় শিল্প কারখানাও পানি প্রয়োজন হয়। তাছাড়া বড় বড় শিল্প কারখানাও কি হয়? পানি প্রয়োজন হয়। এভাবে নানা কাজে আমাদের পানি প্রয়োজন। তাহলে সব জায়গায় আমাদের পানি প্রয়োজন আছে, তাই না? আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমাদের অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলকারখানায় পানি প্রয়োজন অবশ্যই আছে। বন, তারপরে দেখো বন। বন একটি প্রাকৃতিক সম্পদ। বন কি? আমাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে পানি একটি প্রাকৃতিক সম্পদ। বন প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ এগুলি সব আমাদের পানি। এবার দেখো বন। বন হলো আরেকটি প্রাকৃতিক সম্পদ। বনে অনেক ধরনের গাছ জন্মে। বন আমাদের কি? আরেকটি প্রাকৃতিক সম্পদ। তাহলে বনে কি থাকে? বনে অনেক ধরনের বন বিভিন্ন প্রাণীকে যা মাটির নিচ থেকে উৎপাদন করা হয়। পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। তারপরে দেখো শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। আমাদের এই যে আশেপাশে শিল্প কারখানা আছে না, এই যে দেখো আমাদের আশেপাশে যে ইন্ডাস্ট্রি আছে, শিল্প কারখানা আছে, এগুলিতেও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এক কথা প্রাকৃতিক গ্যাস ছাড়া আমাদের প্রাকৃতিক সম্পদ। তারপরে দেখো বিদ্যুৎ, বিভিন্ন প্রাকৃতিক সম্পদের মধ্যে বিদ্যুৎ একটি প্রাকৃতিক সম্পদ। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস, সূর্যের আলো, তাহলে বাতাস, সূর্যের আলো, গ্যাস, তেল, পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয়। বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্র থেকে ও বিদ্যুৎ উৎপাদন করা হয়। আলো জ্বালাতে, রান্না চালাতে এবং শিল্প উৎপাদনে বিদ্যুৎ ব্যবহার করে থাকে। দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার করে থাকে। যেমন এই যে প্রকৃতির পাখা, তারপরে তিল চালাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি, তারপরে আলো জ্বালাতে আমরা বৈদ্যুতিক বাতি ব্যবহার করে থাকি, এরপরে কম্পিউটার চালাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি, আমরা ঘরে যখন ইস্ত্রি করি, কাপড় ইস্ত্রি করি, তখন আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি, কলকারখানায় আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি। এক কথা জীবনের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের বিদ্যুতের প্রয়োজনীয়তা আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এতক্ষণ অধ্যায় আট সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ
আমাদের এবং রাষ্ট্রের সম্পদ সম্পর্কে করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আমার পাঁচজন সবাই বুঝতে পেরেছো। আমি পূর্বে বলে দিয়েছি তোমাদেরকে যে সমাজ বিজ্ঞান সাবজেক্টে প্রতিটি অধ্যায়, প্রতিটি অধ্যায় রিডিং করবে, ভালো করে ভালো করে রিডিং করবে। তোমরা এই বাংলাদেশের বিশ্ব পরিচয় এই সাবজেক্টে শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর, নির্ধারণ প্রযুক্তি অবশ্যই করতে পারবে। আমি ইতিমধ্যে আলোচনা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমি তোমাদের কিছু প্রশ্ন করব। সম্পদ কাকে বলে? তোমরা বলো তো শিক্ষার্থী বন্ধুরা, সম্পদ কাকে বলে? সম্পদ কাকে বলে? আমি তোমাকে বলে দিচ্ছি সম্পদ কাকে বলে। জীবন যাপনের জন্য যা কিছু আমাদের প্রথমে হয় সেসবই হচ্ছে সম্পদ। সম্পদ কাকে বলে? জীবন যাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন বিকাশ মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পর্ক বলা হয়। তারপরে দেখো সামাজিক সম্পদের মধ্যে কি বিদ্যালয়, বিদ্যালয়গুলি আমাদের সামাজিক সম্পদের অন্তর্ভুক্ত। প্রত্যেক শিশুরই শিক্ষা লাভ করার অধিকার আছে, শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেক শিশুরই কি শিক্ষা লাভ করার অধিকার আছে? অবশ্যই আছে, প্রত্যেক শিশুরই শিক্ষা লাভ করার অধিকার আছে। শিক্ষা লাভ করা প্রত্যেক শিশুর সামাজিক অধিকার। শিক্ষা লাভ করা আমাদের প্রত্যেক শিশুর কি অধিকার? সামাজিক অধিকার। এই অধিকার থেকে যেন আমরা ক্ষুণ্ণ না হই, বঞ্চিত না হই, সেদিকে আমাদের প্রত্যেকেই খেয়াল রাখতে হবে। পড়ালেখা শিখে থাকলে আমরা জীবনযাপনের মান উন্নয়ন করতে পারি, সেদিকে আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। দেখো আমাদের প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে, গ্রামে এবং শহরে আমাদের প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে। তাহলে আমাদের শিশুরা বিদ্যালয়ে লেখাপড়া করে তারা মানুষের মতো যেন মানুষ হয়, আমাদের সেদিকে প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে। হাসপাতাল, হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ। আমাদের সামাজিক সম্পদের মধ্যে হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ। হাসপাতালে কে থাকে? হাসপাতালে ডাক্তার এবং নার্স আমাদের সেবা করে থাকেন, নার্সরা আমাদের সেবা করেন, ডাক্তাররা আমাদের চিকিৎসা করে থাকেন, তারা সবসময় আমাদের সেবা দেওয়ার কাজে নিয়োজিত থাকেন। তারপর দেখো ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের আরেকটি সামাজিক সম্পদের অন্তর্ভুক্ত। সামাজিক সম্পদের মধ্যে আমাদের আমাদের বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান, যেমন মুসলমানরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, যেমন মুসলমানরা মসজিদে নামাজ পড়ে থাকেন, হিন্দুরা মন্দিরে প্রার্থনা করে থাকে, তারপরে বৌদ্ধরা প্যাগোডা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান প্যাগোডা তারা তাদের ধর্মীয় কাজ সম্পন্ন করে থাকেন, আর খ্রিস্টানরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান হলো গির্জা, তারা গির্জা তাদের ধর্মীয় কাজগুলো সম্পন্ন করে থাকেন। তাহলে দেখো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই চার ধর্মের লোকেরাই তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে তারা প্রার্থনা করে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, ধর্মীয় প্রতিষ্ঠানও আমাদের সামাজিক সম্পদের অন্তর্ভুক্ত। ধর্মীয় প্রতিষ্ঠানও আমাদের সামাজিক সম্পদের একটি সম্পদ। আমাদের সামাজিক সম্পদের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানও এর অন্তর্ভুক্ত হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান। তারপর দেখো পার্ক ও খেলার মাঠ, পার্ক এবং খেলার মাঠ গ্রাম ও শহরের অনেক জায়গায়
পার্ক এবং খেলার মাঠ রয়েছে। শহরের বাড়িতে ছেলে মেয়েরা যেমন খেলাধুলা করে মাঠে, গ্রামের বাড়িতে ছেলে মেয়েরা মাঠে খেলাধুলা করতে। আজকে শহর খেলার মাঠ রয়েছে এবং আমাদের শহরের বাড়িতে বিভিন্ন মাঠে খেলার পার্ক রয়েছে, শিশুদের জন্য খেলার পার্ক রয়েছে, চিত্র বিনোদনের জন্য পার্ক রয়েছে, পার্কে গিয়ে সুন্দর চিত্র বিনোদন।